দেখছি বিভিন্ন যেমন আরজিবিতে বা লাল নীল সবুজ রঙের কম বেশি উজ্জ্বলতা বাড়ায় কমায় আমরা দেখছি বিভিন্ন ধরনের রং তৈরি করা যায়। এখন আমরা এই BMW যে টেকনোলজি আছে বা যে BMW সিস্টেমটা আছে ওইটা ব্যবহার করে আমরা একটা মিউজিক কিভাবে তৈরি করা যায় ওইটা আমরা দেখব। সেটা করার জন্য আমাদের বাজার নামে একটা কম্পোনেন্ট লাগবে, ইলেকট্রিক পিজু বাজার বলা হয়। বাজার দুই রকমের, একটা অ্যাক্টিভ বাজার আর একটা প্যাসিভ বাজার। বাজার শব্দের অর্থ হচ্ছে গুঞ্জন করা, বাজ মানে গুঞ্জন, বাজার মানে যেগুলি গুঞ্জন করে বা যে জিনিসটা গুঞ্জন করে আওয়াজ করে, টোনের মতো বা মোবাইলে বা বিভিন্ন ধরনের মেশিনে টিট টিট এমন ধরনের আওয়াজ শুনছেন, ওই ধরনের আওয়াজগুলি যে যন্ত্রটাই করে ওটাকে বলা হয় বাজার। এটা আওয়াজ করে, টোন। এই আওয়াজটাকে আমরা বিভিন্নভাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে আমরা এটা করতে পারি, বিভিন্ন ধরনের টোন তৈরি করতে পারি। আপনাদের বক্সের ভিতরে দেখেন একটা গোলাকৃতি ছোট 1 সেন্টিমিটার সাইজের একটা গোলাকৃতি একটা ডিভাইস আছে, যেটা দুইটা পিন আছে। এই পিনটার এক পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে দেখেন, অর্থাৎ এই ডিভাইসটা পি, এই ডিভাইসটা বাজার। এবং প্লাস মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটা প্লাস মাইনাস চিহ্নটা বা প্লাস মাইনাস টার্মিনালটা এটা নির্দিষ্ট করা নাকি। এটা কি বোঝা যায় যে এটাকে উল্টাপাল্টা করা যাবে না? এটাকে চালাইতে গেলে 5 ভোল্ট দিতে হয়, 5 ভোল্ট বিদ্যুৎ প্রবাহ দিলে এটা চলে। আমরা বলছিলাম বাজার দুই রকমের হয়, একটা অ্যাক্টিভ বাজার একটা প্যাসিভ বাজার। অ্যাক্টিভ বাজারের মধ্যে 5 ভোল্টের কানেকশন দিলে 5 ভোল্টের যে ব্যাটারি থেকে 5 ভোল্টের যদি কানেকশন দেই, যেমন মনে করেন পজিটিভের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে নেগেটিভ দিলে এটা বিপ সাউন্ড করতে থাকে মানে অ্যাক্টিভ হয়ে যায়। আর প্যাসিভ বাজার, আমরা প্যাসিভ বাজারের মধ্যে ভোল্টেজ দিলে এটা ভোল্টেজ অনুযায়ী কাজ করে না, এটার জন্য সিগন্যাল দিতে হবে, ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটার মধ্যে পালস দিতে হবে। বুঝাইতে পারছি? এখন পালস দিয়ে এই প্যাসিভ বাজারগুলোকে বিভিন্ন ধরনের টোনে কনভার্ট করা যায়, টোনগুলোকে পরিবর্তন করা যায়, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এটা টোনটা বা মিউজিকটাকে ছন্দটাকে রিদম পাখি পরিবর্তন করা যায়। বুঝাইতে পারছি? আমরা এর জন্য আমরা যে প্রজেক্টগুলোতে যে কম্পোনেন্টটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি কি বাজার, প্যাসিভ বাজার। প্যাসিভ বাজার দেখতে দুইটা বাজার একই, দুইটাতেই প্লাস মাইনাস দেওয়া আছে, তবে যে বাজারটাতে প্লাস মাইনাসের বা বিদ্যুতের সংযোগ দিলে এই টিক টিক আওয়াজ করে বা একটা মিউজিক তৈরি হয়েছে সেটাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাজার। আর যেটা মিউজিক তৈরি হয় না, মিউজিক তৈরি করার জন্য নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিতে হয় ওটা হচ্ছে প্যাসিভ বাজার। এটা দিয়ে একটিভের কাজও করা যাবে। একটিভ বাজার
দিয়ে শুধুমাত্র একটা টিউন তৈরি হয় অটোমেটিক্যালি আর প্যাসিভ বাজার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো টিউন তৈরি করতে পারি তাহলে একটি বাজারে টিউন দেওয়া তো এটা দিয়ে করা যাবে সব বুঝেন নাই নাকি তাহলে এটার ওয়ারিংটা কানেকশনটা এইভাবে হবে পারবেন এখন এটাতে আমরা কানেকশনটা দিলে তো আমাদের বাজবে না বাজবে বাজবে না এর জন্য আমাদেরকে কি করতে হবে পোর্ট দিতে হবে আরডুইনো তে ফাংশন লিখতে হবে তাই না এখন এই ফাংশনটা কি ধরনের ফাংশন হবে এটা যে লিখব আমরা বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করছি অ্যানালগ রাইট অ্যানালগ রিড ডিজিটাল রাইট ডিজিটাল রিড তারপরে ডিলে ফাংশন আছে তারপরে পিন মোড ফাংশন আছে এই ফাংশনগুলো আমরা ব্যবহার করছি এখন এই টোন কন্ট্রোল করার জন্য আমাদেরকে আমাদেরকে আরো ফাংশন ব্যবহার করতে হবে দুইটা ফাংশন আমরা আজকে শিখব টোনটা কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে টোন আর একটা হচ্ছে নো টোন এই পিএমডব্লিউ পিন দিয়ে বাজারের মধ্যে টোন জেনারেট করতে বা টোন তৈরি করতে আমরা যে ফাংশনটা ব্যবহার করব এটার নাম হচ্ছে টোন টি ও এন ই এই তো টিটা বড় হাতের হবে ব্র্যাকেটের ভিতর আমাদের প্রথমে পিন নাম্বার দিতে হবে তারপর ফ্রিকোয়েন্সি দিতে হবে তারপর কি দিব ডিউরেশন অর্থাৎ কত নাম্বার পিনের মধ্যে টোনটা বাজাবো তারপর কোন ফ্রিকোয়েন্সিতে টোনটা বাজাবো কতক্ষণ টোনটা বাজবে এই তিনটে প্যারামিটার এটার ভিতরে দিতে হবে কথা কি ক্লিয়ার তাহলে পিন নাম্বার হচ্ছে কত যেমন উদাহরণ যেমন 9 নাম্বার পিনের সাথে যদি আমরা 5000 কানেক্ট করি তাহলে এখানে পিন নাম্বার হবে 9 তারপরে ফ্রিকোয়েন্সি ধরে 800 দিলাম হ্যাঁ তারপরে ধরেন ডিউরেশন 700 মানে 700 মিলিসেকেন্ড এখানে আমাদের এই বাজার আরডুইনো উনো বাজারের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা তৈরি করে 31 কিলোহার্জের বেশি বা 31 কিলোহার্জের বেশি কোনো ফোন তৈরি করতে পারে না কথা কি বুঝে দেওয়া আছে 31 কিলোহার্জ পর্যন্ত সে ফোন তৈরি করতে পারবে হ্যাঁ তো এখন আমরা কত ফ্রিকোয়েন্সি ফোন তৈরি করতে চাই সেটা আমরা মাঝখানে লিখবো তারপরে টোনটা কতক্ষণ বাজবে সেটা আমরা পরে লিখব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের টোন ফাংশন এরকম যদি দেখা যায় আমরা একটা টোন বাজানোর পরে আরেকটা টোন বাজাবো যেমন অনেক সময় মিউজিকের মতো বাজে না আওয়াজ বড় ছোট কম বেশি এরকম হয় এরকম যদি আমরা টোন বিভিন্ন রকমের টোন তৈরি করতে চাই যেমন প্রথমে একটা টোন দিলাম 9 নম্বর পিনে 800 ফ্রিকোয়েন্সি 800 হার্জের একটা টোন দিছি 700 মিলিসেকেন্ড তারপরে ধরেন আরেকটা এই এই টোনটা শেষ হওয়ার পরে আরেকটা টোন বাজবে তখন আমরা দিলাম যেমন টোন 9 নাম্বার পিনে ধরেন 500 ফ্রিকোয়েন্সি দিলাম সময় ধরেন 700 মিলিসেকেন্ডে দিলাম হ্যাঁ তাহলে আগের টোনটা আর পরের টোনটার মধ্যে পার্থক্য হবে না একটা রিদমের মতো আসবে এরকম পাশাপাশি যদি দুইটা টোন আমরা দিই অনেক সময় একটা টোন শেষ হওয়ার আগে আরেকটা টোন শুরু হয়ে যেতে পারে বুঝে দিতে পারছি এইটা মানে যেন আগের টোনটার সাথে যেন পরের টোনটা যেন না মিলে বা একটা টোনের সাথে আরেকটা টোন যেন একাকার না হয়ে যায় মিলেমিশে একাকার না হয়ে যায় এরকম যদি পর পর আমরা দুইটা টোন দিতে চাই তাহলে একটা টোন শেষ হওয়ার পরে আমরা নো টোন নামে একটা ফাংশন ব্যবহার করব নো টোন নতুন ফাংশনের মধ্যে আমাদের শুধুমাত্র পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার কেন আর কিছু দিতে হবে না কেন কারণ নতুন মানে কি
বাস বানাতো বাস বানা মানে আগে যে টোনটা বাজতেছে ওই যে টোনটা অফ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তাই না আগে যদি কোনো টোন বাজা থাকে বা ফ্রিকোয়েন্সি যদি ওই পিনের মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ওই ফ্রিকোয়েন্সিটা ক্লিয়ার হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি তাহলে আমাদের শুধুমাত্র এটা আমি বলতেছি বলে দিতেছি যে এত নাম্বার পিনের ফ্রিকোয়েন্সিটাকে ক্লিয়ার করে দাও বা বাতিল করে দাও তারপরে আবার যদি কোনো টোন দেয় তাহলে আবার আরেকটা টোন দিতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই বাজার দিয়ে আমরা BMW পিন দিয়ে যে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের মিউজিক্যাল টোন বা রিদমিক টোন আমরা তৈরি করতে পারি পারবেন জি করতে পারবেন কথা লিখতে পারবেন কম্পিউটার কি চালু আছে চালু না থাকলে কি চালু করবে স্যার না স্যার আজকের দরকার নেই চালু করার কন্টিনিউ করে যান এটা বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে কেমনে করবে স্যার হ্যাঁ ও হ্যাঁ কয় মিনিট লাগবে কয় মিনিট লাগবে তোমাদের এটা প্র্যাকটিস করতে